45 লক্ষ টাকার নেশা জাতীয় হেরোইন ও নেশার ট্যাবলেট সহ আটক সফিকুল ইসলাম নামে এক কুখ্যাত নেশা কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে সিপাহীজলা ত্রিপুরা জেলার বিশালগড় থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে নেমে সফিকুল ইসলাম নামে 26 বছরে এক কুখ্যাত নেশা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযুক্ত কুখ্যাত নেশা কারবারি সফিকুল ইসলামের কাছ থেকে 45 লক্ষ টাকার নেশা জাতীয় হেরোইন ও নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত কুখ্যাত নেশা কারবারি সফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি ধজনগরে। অভিযুক্ত কুখ্যাত নেশা কারবারি সফিকুল ইসলামের সহযোগিতার আইনাল হোসেন পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হয়। বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত কুখ্যাত নেশা কারবারি সফিকুল ইসলামের বিরুদ্ধে NDPS ধারায় মামলা নিয়ে আইনাল হোসেন সহ ওই নেশা কারবারির সাথে আর কে কে জড়িত রয়েছে অভিযুক্ত অপর নেশা কারবারিদের পুলিশের জালে তোলার জন্য ময়দানে নেমেছে বিশালগড় থানার পুলিশ। অ্যাকচুয়ালি আজকে আমাদের দুপুরবেলা একটা গোপন খবর আসে যে আমাদের চরিলাম ইউসির পাশে একটা বড় মাপের একটা কন্ট্রাব্যান্ড মানে NDPS আইটেম মানে স্মাগলারের মানে তারা হাতাহাতি হতে পারে আর কি, মানে ট্রান্সফার। তো ওই সুবাদে আমরা এবং আমাদের গোয়েন্দা দপ্তর প্লাস আমাদের ট্রাফিক ইউনিটও আছেন, আমরা সবাই মিলে এটা একটা অ্যাম্বুশের মতো সিভিল ড্রেসে আমরা আছি। তারপরে যথারীতি একটা বাইক আসলো, তো বাইকের মধ্যে দুইজন বসা ছিল, তো আমাদের সন্দেহ হয় তাদের গতিবিধি বা তাদের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।